মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তো এখন অবধি সকালে চা খাইনি, চা করবো। তার আগে ভিডিওটা শুরু করলাম, ওদিকে শাশুড়ি মা সবজি টবজিগুলো রেডি করছে, হয়েছে। আর রান্নাঘরটা খুব অগোছালো হয়ে রয়েছে, ছেলে জামা কাপড়গুলো এদিকে ওদিকে ছড়িয়ে রেখে দেয়। তো চলো প্রথমে চাটা বানাই। আজকে মুগ ডাল রান্না করবো, ডালটা নিয়ে নিয়েছি, এদিকে চাটাও ফুটে উঠেছে, তো চাটা এখন খেতে হবে। চার বিস্কুট বানিয়ে নিয়ে চলে এলাম। খুব ভালো লাগে সকালবেলা উঠে যখন এক কাপ চা আর বিস্কুট খাওয়া যায়, সেটা হলো খুব আনন্দের। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই হাজবেন্ড বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারের দিকে। কিছু সবজিও আনতে হবে, মাছ মাংস সবই আনতে হবে, মানে মিমিদের মাংস। তো তারপরে আমি এবার চলে এসেছি রান্নাঘরের দিকে, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, মানে চাটা নামিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে টুকটাক এখন কাজকর্মগুলো চলছে, মিমিও ঘুরে বেড়াচ্ছে। এবারে আমি যাচ্ছি ছাদের দিকে জামাকাপড় মেলতে। তো জামাকাপড় যখন মেলতে যায়, মিমি আমার সঙ্গে সবসময় যায় উপরের দিকে। মিষ্টি সোনা ঘুম থেকে উঠে গেছে, এই যে আমার কোলেই রয়েছে, তো এখন আসনে বসিয়ে দিই। আমি যতক্ষণ ছাদে কাজ করি তার থেকেও বেশি সময় মিমি ছাদে কাটায়, মানে আমি চলে যাওয়ার পরও ও ছাদে ঘুরতে থাকে। ওর যে কত ভালো লাগে ছাদে ঘুরতে সেটাই আমি ভাবি। এই রোদ যে এত উঠেছে, তাও রোদের মধ্যে দেখো ঘুরে বেড়াচ্ছে, এখন একটা সাইডে গিয়ে বসে আছে, ওই দেখো ছায়ার মধ্যে গিয়ে বসেছে। মানে আমি যতক্ষণ থাকবো আমাকে দেখবে, তো এখন দেখছে। আর এদিকে আমি জামাকাপড়গুলো মেলে ফেলছি, তারপরে নিচে গিয়ে এখন কাজকর্ম তো আরও আছে, রান্নাবান্না বিশেষ করে সেটা করতে হবে গিয়ে। ডালটা তো বসিয়ে ছাদে গেছিলাম, এখন ডালটা মোটামুটি হয়ে এসেছে, তো এখন ওটসের প্যাকেটটাকে খুলতে হবে আর দুটো বোতলের মধ্যে ভরে রাখবো। আর এরকম একটা প্যাকেট মোটামুটি 15 দিন মতন যায় যদি ঠিকমতো খাওয়া হয়, তো মাসে এরকম দুটো প্যাকেট লাগে। তো এখন বোতল দুটো ভরে ফেললাম, এবারে এগুলো কৌটোবন্দি করে তারপরে এবারে জায়গা মতো রেখে দিচ্ছি। আজকে আবার অনেক দিন পরে মিমিদের জন্য রেশনের চালটা নিয়ে নিচ্ছি, মনেও থাকে না গো, আবার বিভিন্ন কাজ করতে করতে ভুলেও যাই, অনেকটা দেরি হয়ে যায়, যখন হয়তো মনে পড়ে তখন হয়তো অনেকটা বেলা হয়ে যায়। তো আজকে সময় থাকতে মনে পড়ে গেছে, এখন চালটা নিয়ে নিচ্ছি। আবার অনেক দিন হয়ে গেলে চালটা আবার পোকা হয়ে যায়, তো যাই হোক চালটা মেপে নিয়ে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নিলাম, একেবারে পরিষ্কার হয়ে গেছে। এরপরে রাইস কুকারের মধ্যে করে বসিয়ে দেব। তারপরে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে, তো সবজিগুলোকে এখন গুছিয়ে রাখি। তো অনেক সবজি বলছি, কিন্তু এর মধ্যে এত শাক পাতা রয়েছে, তো সবজির মধ্যে কতটা পরে বলতে পারছি না, কারণ মূলো আছে, মূলোর যে শাকগুলো সেগুলো এই সময় খাওয়া যায় না, মানে যখন কড়া শীতটা পড়ে তখন সেই সময়টা মূলোর শাকটা ভালো হয়। তো এখন শাকগুলো ভালো নয় বলে আমি কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি। আর এনেছে বাজার থেকে পালং শাক 2 আঁটি, আর এখানে সমস্ত সবজিগুলো হাজবেন্ড সব রেডি করে দিচ্ছে। তো আগামীকালের জন্য কিছু আছে, আর শাশুড়িমার নতুন ব্লাউজটা দেখাচ্ছে যে বাবু দেখ এটা ছোট হয়েছে। এদিকে আমি পালং শাকটা কাটছি, আজকে পালং শাক রান্না হবে, শনিবার তো আজকে আমাদের নিরামিষ। আর ওদিকে হাজবেন্ড বাকি জিনিসগুলো কাটছে, পালং শাকের সবকিছুও কেটে দিচ্ছে আর আগামীকালের জন্য কাটছে। তো কয়াটি 2 আঁটি এনেছে, তো বাঁচতে একটু সময় লাগে, যেহেতু শাকের ব্যাপার তো একটুখানি দেখে শুনে করতে হয়। পোকা পাতা তো ভর্তি, দেখো কত পোকা, ঠিক আছে। ওই যে পটল আলু ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি করেছি, এখন রান্না করবো পালং শাক, আর মুগ ডাল করেছি, আর চাল কুমড়ো ভাজা। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, আজকে সোজা সাপটা রান্না, তো চলো পালং শাকটা করে নিই, ওটা করলেই হয়ে যাবে। রাইস কুকারের মধ্যে করে তো মিমিদের ভাতটা বসিয়েছিলাম, এখন কুক থেকে ওয়ার্মে চলে গেছে, মানে ভাতটা হয়ে গেছে, তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভাতটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমার মনে হয় মাঝে মাঝে আমার কেন একটা মেয়ে নেই, একটা মেয়ে থাকলে আমাকে দৌড়ে দৌড়ে আর ছাদে আসতে হতো না, বলতাম আর দিব্যি দৌড়ে চলে আসতো, এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যেত, যেটা আমি করতাম বিয়ের আগে। তো সেটা আমার একটুখানি মনে দুঃখ আছে। ছেলেটাকে বলি সবসময় শোনে না, যখন ওর ইচ্ছে হয় তখন দৌড়ে আসবে, যখন ইচ্ছে না হবে বলতে বলতে আসে না। তো রান্না করতে করতে আবার ছুটে এলাম ছাদের থেকে, এসে আবার রান্নাবান্না শুরু করেছি। প্রথমে বইটাকে ভাজা করে নিচ্ছি, এই বইটা পালং শাকে দেবো, তো পালং শাক দিয়ে বড়ি দিয়ে কিন্তু খুব ভালো লাগে, তো ভাজা করে তুলে রাখলাম। এবারে কিছুটা তেলও তুলে রাখছি, কারণ পালং শাকের মধ্যে এতটা তেল দেবো না। এখন আলুটাকে দিয়ে দিচ্ছি, এই আলুটাকেও সিদ্ধ করে রেখেছি,
তো আলুটাকে একটু ভাজা ভাজা করার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ ফোড়ন দিয়ে এখন পালং শাকগুলোকে দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড ফুলে উঠেছে, ভালো করে নাড়াতে পাচ্ছি না। তো এটার একমাত্র উপায় হলো নুন, হলুদ আর চিনি। তো এই তিনটে জিনিস দিলে পরে এবারে এটা মজে যাবে। তো তোমরা দেখো তোমাদের সামনে আমি কীভাবে মজিয়ে দিচ্ছি ব্যাপারটাকে। তো কতটা ফোলা ছিল আর কমে দেখো এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এরপর এটা আরও কমবে। তো ঢাকা দিয়ে দিয়ে এখন রান্না করে নিই। তারপরে এখন করবো চা। ওদিকে ঢাকা দিয়ে পালং শাকটা হচ্ছে, এবার একটুখানি লিকার চা করছি শাশুড়িমার আর আমার জন্য। তো অনেকটা সময় কিছু খাচ্ছি না, তো একটুখানি চা খেতে ইচ্ছা করছে। তো লেবু চা করছি। আর কি করি বলো তো, চা পাতার মধ্যে যে পাতা পাতা চা পাতাগুলো থাকে না, মানে টাটাটি গোল্ডের মধ্যে, সেই পাতাগুলোকে আমি নিয়ে লিকার চা করি। তো এখন চাটাকে ছেঁকে নিচ্ছি আর চায়ের কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আজকে বেকারি থেকে এই বিস্কুটটাকে এনেছিল। এই বিস্কুটগুলো বেশ খেতে ভালো লাগে, কিন্তু এর মধ্যে প্রচুর ডালদা থাকে। তো যাই হোক, শাশুড়িমাকেও দেবো, আমিও খাবো, ছেলেকেও দেবো। তো ভিতরে একটা পুর থাকে মিষ্টি মিষ্টি, বেশ খেতে বেশ ভালো লাগে। তো প্লেটের মধ্যে একটা বিস্কুট নিয়ে নিলাম আর চায়ের গ্লাস। আর শাশুড়িমা জানেও না আমি যখন চা করেছি, তো চায়ের গ্লাসটা দেখে খুব খুশি হবে। তো গিয়ে দিয়ে আসি চাটা। মা, চা দিচ্ছ? চায়ের সাথে নতুন বিস্কুট, চায়ের সাথে নতুন বিস্কুট। হ্যাঁ দেখছি। শাশুড়িমাকে তো চা দিয়ে চলে এসেছি, এবারে আমি চাটা খাবো। ওদিকে এখনও পালং শাকটা হচ্ছে। তো পালং শাকটা হতে হতে আমি কত কিছু করে ফেলছি, চা খেয়ে নিচ্ছি, তারপরে ছেলেকে বলছি যে তুই বিস্কুট খাবি, ছেলে বললো হ্যাঁ খাবো, তারপরে চাটা খেয়ে ছেলেকেও বিস্কুট দিয়ে এসেছি। এরপরে আমাকে করতে হবে ছেলের জন্য লেবুর রস। এই জন্য লেবুগুলোকে ভালো করে ধুয়ে এখন অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, আর দুটো লেবুর রস করবো। এখন লেবুর যা দাম হয়েছে, 25 টাকা জোড়া নিচ্ছে। এবারে একই জায়গায় হয়তো এক এক রকম দাম নেয়, কিন্তু আমাদের এখানে 25 টাকা জোড়া নিয়েছে। তো এখন আমি লেবুটা রস করে নিচ্ছি, আর বেশ ভালো রস আছে, মানে 25 টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু বেশ ভালোই রস হয়েছে। তো এখন এগুলোকে ভালো করে, মানে একটুও নষ্ট করিনি, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কত দাম আছে গ্যাসে? 1,079। সামনে সিলিন্ডারটাই নেই। আমাদের বাড়িতে যে দুজন আছে এত চিৎকার করে কোনো মানুষের আওয়াজ পেলে পরে, যে সেই মানুষটা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। এই গ্যাসওয়ালাও প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছে এবং ভয়ে ভয়ে এখন যাচ্ছে নিচের দিকে। তারপরে স্নান করে চলে এসেছি পুজোর ঘরে। এখন মিষ্টি সোনাকে ভালো করে ভিজে টাওয়াল দিয়ে গাটা মুছিয়ে দিলাম। এবারে পরিয়ে দিচ্ছি পেন্টু। তারপরে এখন তুলসী পাতা নিবেদন করলাম চরণে। এবারে ভোগটাকে নিবেদন করছি। তো নিচে এসে সবার ভাতটা রেডি করে ফেলেছি, শাশুড়িমাকে খেতে দিয়েছি। এখানে আমার খাবারটা রয়েছে, তরকারি রয়েছে দুরকম, পালং শাক তার মধ্যে আছে, চাল কুমড়ো ভাজা, ডাল। এদিকে ছেলের খাবারটাও দিয়ে দিয়েছি। এখন হাজবেন্ড আমার জন্য সিঙ্গারা আনতে যাচ্ছে, কেউ খাবে না, শুধু আমি খাবো। তো এই যে মিনিও চলে এসেছে আমার সাথে, ওই যে হাজবেন্ড গাড়ি বের করেছে। মিমিকে বললাম, মিমি যাবি আমার সাথে নিচে? ও তো ভাবছে ইঁদুর ধরতে আসবে। আর ওকে আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে বসলে পরে আর নামতে পারে না। আমি মি কোথায়? কালু এসেছে, কালু কোথায়? কালু কই? হাজবেন্ড এখন যাচ্ছে আমার জন্য সিঙ্গারা আনতে। তো একটু পরে সিঙ্গারা নিয়ে চলেও আসবে। তো চলে এসেছে সিঙ্গারা নিয়ে, প্রথমে বলছিল নিজে খাবে, তারপরে বলছে না তুমি খাও। তো আমার জন্য দুটো মাত্র সিঙ্গারা এনেছে, যদিও আমি দুটো বেশি খাই না। তো এই দেখো এনেছে। তো এরপরে আমি উপরে গিয়ে এই সিঙ্গারাটা মুড়ি দিয়ে খাবো। আমি এখন সিঙ্গারার মুড়ি খাচ্ছি। তো আমার জন্য দুটো এনেছে, শাশুড়িমাকে জিজ্ঞেস করা হয়েছিল, শাশুড়িমা খাবে না, আর ছেলে তো এসব জিনিস খাচ্ছে না, হাজবেন্ড তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। তো যাই হোক আমি খেয়ে নিই। সকাল থেকে ছেলে নিরামিষকে হাঁপিয়ে গেছে, এজন্য বলেছে মা সন্ধ্যাবেলা ডিম সিদ্ধ করবে, ওই জন্য ডিম সিদ্ধ বসিয়েছি। এদিকে চা করছি, শাশুড়িমার আমি চা খাবো। তো শাশুড়িমাকে দিয়ে এসেছি, আমিও চা খেয়ে নিয়েছি। তো এখন কাচাকাচি করব, অনেক কাচাকাচি জমে গেছে, সেগুলো এখন করতে হবে। আর দিনের বেলা বিভিন্ন কারণে সময় হচ্ছে না, তো ভাবছি রাত্রিবেলাতে কেচিনি আর আলুর তরকারি করব। ওখানে আলুগুলোকে ধুয়ে রেখেছি। এদিকে ছেলে এসে গেছে, ছেলে খেতে দিয়েছি। এখন আমি ঘরের দিকে এসে গেছি, এখন আলুটা কাটা হয়ে গেছে, ওদিকে মেশিনটাকে সেট করে এসে তো কাচাটা এখনও শুরু করিনি। তো এদিকে জামাকাপড়গুলো ভাবলাম অনেকগুলো জমে গেছে, এখন গুছিয়ে নিই। তো এখন জামাকাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আমার নিজের কিছু রয়েছে, ছেলের রয়েছে, আর ছেলের তো টাওয়েল অনেকগুলো বেরিয়েছে। এখন দোকানে পাঠিয়েছি সার্প আনার জন্য। আসলে যেটুকু সার্প আছে ওতে কাচাকাচি সব হবে না, এই জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখন তরকারি রান্না করব, আর জামাকাপড় যা ছিল সব গুছিয়ে ফেলেছি। তারপরে কাচাকাচিটাও তার মাঝখানে মাঝখানে চলবে। তো এখন 9:15 মতো বাজে। তো যেহেতু ছেলে আসতে খুব দেরি করেছে ব্যায়ামের থেকে, ওই জন্য আরও দেরিটা হয়েছে।
ছেলে তো কিছুক্ষণ আগে দোকানে গেছিল, বেশিক্ষণ লাগেনি, দোকান থেকে চলে এসেছে। আর বেশি জিনিস যেহেতু আনতে দিইনি এই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন ও আসার পরে এখন কাচাকাচিটা করব। আর কি কি আনতে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আনতে দিয়েছিলাম সোনা মুগ ডাল 1.5 কেজি, আর একটা সার্ফের প্যাকেট, আর রয়েছে এখানে পোস্ত। ইনি হলেন আমাদের ঢঙি মাসি। ঢঙি মাসি খেতে চাইছেন, ওনাকে আমি খেতে দিয়েছি। এই দেখো ড্রাই ফ্রুট দিয়েছি মেটে দিয়ে মেখে, এখন ঢং করছেন, এখানে বসে আছেন। এই যে মিমি, যাও খাও, গিয়ে যাও, যাও খেতে যাও, যাও। তুমি বলেছিলে বলে আমি দিয়েছি, কিন্তু আমি এমনি এমনি দিইনি। যাও যাও, তুমি আমার থেকে চাইছিলে না খেতে, চলো যাও খাও, গিয়ে যাও, যাও 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 খাও, গিয়ে যাও, যাও খেয়ে নাও। কান বাঁধবি না, কান, দাঁড়া কানটা বেঁধে দি, দাঁড়া। এক দফা কাঁচা হয়ে গেছে, এখন মেশিন বন্ধ আছে। তারপর এদিকে আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের হাঁড়িটা উপর করেছি। তো আলু তরকারিটা একটু টকটক করে করছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখন একটুখানি নাড়াচাড়া করে নিই। তারপরে আবার গিয়ে যে মেশিনে জামাকাপড়গুলো যেগুলো হয়ে গেছিলো কাঁচা, সেগুলোকে এই গামলার মধ্যে নামিয়ে রাখছি, কারণ এরপরে আরও দিতে হবে। তো এগুলোকে নামিয়ে রাখলাম, মানে একটা ঝামেলাও হয়, মানে আমার যেহেতু মেশিনটা একটুখানি পুরনো মডেলের, পুরনো দিনের, এজন্য এটার ঝামেলাটা বেশি। আর এখনকার যে নতুন মডেলগুলো আছে তার মধ্যে ঝামেলাটা অনেক কম হয়, সব কিছু অটোমেটিকই হয়ে যায়। তো এখন আমি বাকি জামাকাপড়গুলো আবার দিলাম, সার্ফ দিলাম, এখন মেশিন আবার চালু হয়ে গেছে। এদিকের কাছাকাছি হতে হতে এবার আমি রাতের খাবারটাকেও রেডি করে ফেলেছি। এদিকে আমাদের সবার ভাত রেডি করেছি, হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, এই জন্য আমরা এখন তিনজনে খেতে বসে গেছি। এদিকে শাশুড়িমার খাবারটাও রয়েছে। তো চলো এখন আমরা খেয়ে নিই। তারপরে কাছাকাছি হয়ে গেছে, এখন জায়গাটাকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এখানটায় মিমিদের সমস্ত লোমগুলো এসে জমা হয়, এই জন্য ভালো করে জায়গাটাকে ধুয়ে নিলাম। তো মেশিনটাকে আবার জায়গা মতো দিয়ে দিয়েছি, ওই জায়গাটা তো পরিষ্কার করা হয়ে গেছে, মোছা হয়ে গেছে। এবারে জায়গার জিনিস জায়গায় রাখছি। দেখো এক গামলা উঁচু উঁচু কাছাকাছি হয়েছে, এখন পুরো জায়গাটাকে মুছে ফেলছি। যে পরিমাণে ডেঙ্গু বাড়ছে আজকে দুপুরের পর থেকে, মানে তিনটের পর থেকে, আমাদের সম্পূর্ণ জানলা দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু খোলা হয়নি। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, আজকে মশাটা খুব কম আছে, মশার কামড়টাকে এখন ভীষণভাবে ভয় লাগছে। তো যাই হোক, সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করেছি, এখন শোবো। তো তার আগে ভিডিওটা ভাবলাম শেষ করে নিই। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি বন্ধুরা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এভাবে তোমরা আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।